তৃণমূল থেকে উন্নয়নে আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন পরিকল্পনা হতে হবে ও প্রকৌশলীদের যে কোনো প্রকল্প সাশ্রয়ী পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে শনিবার সকালে বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের একষট্টিতম তম কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন 2024 সালের এসএসসি ও সমমাননা পরীক্ষার ফল প্রকাশিত হবে মে রবিবার এদিন শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ও অনলাইনে পরীক্ষার ফল জানা যাবে এছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর এস এর মাধ্যমেও জানা যাবে এর আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ সংশ্লিষ্টরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদনায় চৈতাব এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ দুইজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো তিন যাত্রী শনিবার ভোর পৌনে ছয়টার দিকে মহাসড়কের চৈতাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের দিকে এলাকায় ঢাকাগামী হানি পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনায় স্থলে মাইক্রোবাসের চালক আব্দুল সালাম তেতাল্লিশ ও যাত্রী পিয়াল ছাব্বিশের মৃত্যু হয় এ ঘটনায় আহত হয় মাইক্রোবাসে থাকা আরো তিন যাত্রী ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুইজন আহতদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাদের ভাঙ্গা থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে শনিবার সকাল আটটায় ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গার কৈলুবি সদরদি ও বেলা এগারোটায় হামিদী নামক স্থানে এই পৃথক দুর্ঘটনা ঘটে হামেরদির দুর্ঘটনায় নিহতরা হলেন কাশেম সিকদার ৪০ ও তার ছেলে মোরসালিন আট ও মোরসালিনের চাষা নাজমুল সিকদার ৩৭ সবার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার কোয়ালদি গ্রামে বলে জানা গেছে অন্যদিকে কৈডুবি সদর নিহত হয়েছে স্কুল ছাত্রী শ্রাবন্তী আক্তার ষোলো সে ভাঙ্গার খামিনার বাগ এলাকার শাহাদত হোসেনের মেয়ে বলে জানা গেছে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই আব্দুল বাকি জানান শনিবার সকালে ফরিদপুর বরিশাল মহাসড়ক পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন